नमस्कार बंधुरा काजेर सन्धाने थाका प्रत्येक व्यूअर्सदेर आशीर्वाद जब स्टूडियो चैनल पक्ष थेके अनेक अनेक अभिनंदन एवं शुभेच्छा। बंधुरा प्रत्येक दिनेर मतो आजके आमरा नतून एकटी चाकरी संक्रांत विज्ञप्ति निये आलोचना करब जेटा देवा होयेछे नेहरू युवक केंद्रेर संगठन थेके जेटा गवर्नमेंट अफ इंडिया थेके परिचालना करा हय। तो व्यूअर्स एखान थेके प्रचुर शून्यपद निये एकटी नतून विज्ञप्ति देवा होयेछे जेखाने कैंडिडेट्सरा आवेदन करते पारबेन एबं आपनारा किन्तु सम्पूर्ण फ्रीते अनलाइने एप्लीकेशन करते पारबेन एबं आपनारा जारा जारा 10th पास करेछेन प्रत्येके एर এলিজিবল আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ক্যান্ডিডেটসরা আবেদন করবেন এবং যারা যারা এখানে আবেদন করবেন আপনাদের সিলেকশনের জন্য যে এক্সাম এবং ইন্টারভিউ হবে প্রত্যেকটি কিন্তু আপনাদের নিজস্ব ডিস্ট্রিক্টে সেই সেন্টারগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স যদি আপনি ইন্টারেস্ট হন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং তারপর আপনারা অ্যাপ্লিকেশনটি করে নিতে পারেন। তো আর বেশি কিছু বলবো না, বাকি ডিটেইলসগুলো আমরা অফিশিয়াল নোটিফিকেশনে গিয়ে আলোচনা করব। তার আগে করে নেব প্রত্যেক দিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই ধরনের চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকারের আপডেটস খবর পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যেভাবে দেখছেন আপনার মোবাইল স্ক্রিন থেকেও ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন বাঁ দিকে লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পাশে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশন অন করে রাখবেন। মনে রাখবেন যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি কাজের ইনফরমেশন আপনারা জানতে পারবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল রিকোয়েস্টটি, আশা করব সকলে সাপোর্ট করবেন। এবার ডাইরেক্টলি চলে যাবো নোটিফিকেশনের দিকে, দেখে নেবো ডিটেলসে কি কি দেওয়া আছে। তো ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে এলাম নোটিফিকেশনের দিকে। এবং এই যে নেহেরু যুব কেন্দ্রের সংগঠন থেকে উঠে আসা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার আগে আপনাদের একটি বোনাস নোটিফিকেশন দিতে চলছি যেটা দেওয়া হয়েছে আমাদের আগরতলা থেকে। এখানে যেই দুটি পোস্টের জন্য ক্যান্ডিডেটদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার এবং এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট। এই দুটি পোস্টের জন্য লোক নিয়োগ করা হচ্ছে, দেখে নিন ডিটেলসে কি আছে। এক্সপিরিয়েন্সড ম্যান পাওয়ার রিকোয়ার্ড ফর এন আপকামিং লিডিং ম্যানুফ্যাকচারিং ইউনিট এট আগরতলা। তো ভিউয়ার্স, একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য এই দুটি পোস্টে ক্যান্ডিডেটস নিয়োগ করা হবে। আপনাদের যোগ্যতা রাখা হয়েছে, যদি কারোর পাওয়ার প্ল্যান্টে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন, অথবা যদি আপনি গ্রাজুয়েশন করে থাকেন তাহলেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তবে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করে নিতে পারবেন এবং যারা গ্রাজুয়েশন করেছেন তাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। স্যালারি ভিউয়ার্স, তারা কিন্তু ইন্ডাস্ট্রির যে রুলস আছে সেই রুলস অনুসারে আপনাকে দেওয়া হবে, পরবর্তীতে সেটা আপনার সঙ্গে আলোচনা করা হবে। এবং যারা ফ্রেশার্স আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যে ডিটেলসগুলি বললাম। আপনাদের যদি ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই এখানে একটি ইমেল অ্যাড্রেস দেখছেন, সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনার যে বায়োডাটা সেই বায়োডাটা তাদের কাছে পাঠাবেন উইথিন 7 days এর মধ্যে। তো ভিউয়ার্স, এটি ছিল আপনাদের বোনাস নোটিফিকেশন। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন, ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। এবার চলে যাব আজকের আমাদের মূল বিজ্ঞপ্তির দিকে, যেটা দেওয়া হয়েছে নেহেরু যুব কেন্দ্রের সংগঠন থেকে, যেটাকে শর্ট ফর্মে NYKS বলা হয়। এবং এখানে আপনাদের ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে 2021-এ। তো ভিউয়ার্স, এই যে নোটিফিকেশন সেটি আমরা টোটাল যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেখান থেকে প্রত্যেকটি ইম্পর্টেন্ট টপিক তুলে এনে নতুন একটি নোটিফিকেশন তৈরি করেছি যাতে করে আপনারা খুব সহজে ইম্পর্টেন্ট টপিকগুলি বুঝতে পারেন এবং আমরাও আপনাদেরকে বোঝাতে পারি। অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা নিজেরাও কিন্তু একবার দেখে নেবেন, তাহলে আরও বিস্তারিতভাবে কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখে নিন এখান থেকে ইম্পর্টেন্ট ডিটেলসগুলি কী আছে। প্রথমে আমরা ডেট নিয়ে আলোচনা করব। আপনারা যারা যারা এখানে আবেদন করবেন, আবেদন কিন্তু শুরু হবে 5/2/2021 থেকে, চলবে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন 20/2/2021 পর্যন্ত। এবং এই অনলাইনে অ্যাপ্লাইয়ের লিঙ্কটিও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এবং যারা যারা এখানে আবেদন করবেন আপনাদের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে, ইন্টারভিউ ডেটটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে 25/2/2021 থেকে 8/3/2021, এই ডেটের মধ্যে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। প্রত্যেকের ডিস্ট্রিক্টে কিন্তু সেই ইন্টারভিউটি হবে, আপনাদের ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সেক্টরের কিছু অফিসাররা থাকবেন, তারা আপনাদের সেই ইন্টারভিউটি নেবেন এবং যাদের ইন্টারভিউ ভালো হবে তাদের মধ্যে থেকেই কিন্তু মেরিট লিস্ট করা হবে এবং তার মাধ্যমেই আপনাদের সিলেকশন হবে। দেখে নিন আপনাদের রেজাল্ট কবে দেওয়া হবে, 15/3/2021, এই ডেটে আপনাদের রেজাল্টও কিন্তু দেখতে পারবেন। এবং রেজাল্টটি পাবলিশ হওয়ার পর যারা যারা এখানে অ্যাপয়েন্টমেন্টটি পাবেন তাদের কিন্তু 1/4/2021 থেকে আপনারা সেই জবটি করতে পারবেন। তবে এখানে জয়নিংয়ের পর আপনাদের 6 মান্থের ট্রেনিং করানো হবে, 6 মান্থের ট্রেনিংটি কিন্তু আপনারা করে নেবেন এবং এখানে স্যালারি পাবেন আপনারা 10,000 টাকা পার মান্থ করে। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছি নেক্সট ডিটেলস কি দেওয়া আছে। এজ লিমিট দেখেন 1/4/2021, এই অনুসারে কিন্তু আপনাদের এসটি কাউন্ট হবে। তবে আপনাদের মিনিমাম এজ লিমিট হতে হবে 18 বছর থেকে 29 বছরের মধ্যে এবং এসসি এসটি যারা আছেন তারা কিন্তু 10 বছরের গভর্নমেন্টস রুল অনুসারে এজ রিল্যাক্সেশন পাবেন এবং ওবিসি যারা আছেন তারা কিন্তু 3 বছরের সেই রিল্যাক্সেশনটি পেয়ে যাবেন। তো এবার দেখে নিন আপনাদের যোগ্যতা কি রাখা হয়েছে। শুধুমাত্র কিন্তু আপনাদের 10th পাস রাখা হয়েছে, যারা যারা 10th পাস করেছেন প্রত্যেকে আবেদন করতে পারবেন, কিন্তু যারা এখনো পড়াশোনা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যারা পাস আউট আছেন এবং পড়াশোনা ছেড়ে দিয়েছেন কেবলমাত্র তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। দেখে নিন ভ্যাকেন্সি ডিটেলসে কি দেওয়া আছে। আপনাদের নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার, যেখানে 13000
6206 पोस्ट किन्तु आछे, प्रचुर संख्यक पोस्ट आछे एबं अनेकेई एई काजटी किन्तु करते पारबेन। तो भिउयार सम्पूर्ण नोटिफिकेशन थेके आमरा इम्पोर्टेंट टपिकगुली आपनादेर काछे तुले धरलाम। आशा करछि एर थेके बेशी किछु आपनादेर एप्लाइयार आगे जानार प्रयोजन नेई, ताओ किन्तु आपनारा निजेराओ अफिसियाल नोटिफिकेशनटी देखे नेबेन। इंटरेस्टेड कैंडिडेट्स कैन रीड द फुल नोटिफिकेशन बिफोर अप्लाई अनलाइन। तो भिउयार्स आमरा आपनादेरके सेई अफिसियाल नोटिफिकेशनटाओ शो करिए दिच्छि। एटी होच्छे सेई अफिसियाल नोटिफिकेशनटी जेटा किन्तु आपनारा आमादेर भिडियो डेस्क्रिप्शन बक्से पेये जाबेन, सेखान थेके डाउनलोड करे ডিটেইলসগুলি দেখবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো আমরা এক এক করে আলোচনা করে দিয়েছি। তাও যদি ভিউয়ার্স কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের রিপ্লাইগুলি দিয়ে সাহায্য করব। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সঙ্গে চেষ্টা করেন ভিডিওগুলি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি ক্যান্ডিডেটসের কাছে এই ইনফরমেশনটি চলে যায় এবং তারা প্রত্যেকে আবেদন করে এখানে একটি কাজ পায়। আজকের মতো ভিউয়ার্স এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু, টাটা, বাই বাই।